মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার উচিত ছিল একটা ওয়ার্ল্ড রেকর্ডের টিমকে খবর দেওয়া এবং তারা এসে আপনার এই ম্যারাথন কান্নাটা রেকর্ড করতো। মানে কেন বলুন তো, এর আগে কোনো নার্স এতক্ষণ ধরে কেঁদেছে পৃথিবী দেখেনি, বুঝলেন তো? মাঝিন নাকি উনিও চলে গেছেন মা? আরে এইটুকু বয়সে বাবা মা দুজনেই চলে গেলেন, আশ্চর্য তো। মাসিমা, আমার বাড়িতে কেউ মারা যায়নি, আমি একটু প্রাণ খুলে কাঁদবো আমার কি তারও উপায় নেই? হে মা দুগে, তুমি আমাকে কোথায় এনে ফেললে? কেউ মরেনি যখন, তাহলে এই হাসপাতালে এসে কাঁদছিলে কেন? আপনি মাফিয়া জানেন মাসিমা? মাফিয়া? কিফিয়া? আপনি কাঁদুন, কাঁদলে আপনাকে খুব সুন্দর লাগে। হে ভগবান, আমি কি করবো, কোথায় যাব? মানুষটা আমাকে মাফিয়া বলে দিল, আমি মাফিয়া, আমাকে দেখতে মাফিয়াদের মতো, আমি কি করবো ঠাকুর? একবারও ভাবলো না। আর আরে মাসিমাকে আমাকে বলার, আমি কোথায় বসে কাঁদবো? উনি আমি কাঁদতে দেখে ধরে নিলেন যে আমার বাড়িতে সবাই মারা গেছে, আমাকে মাফিয়া হয়েছে। আমার সব কথা সব কিছু তো তোকে ঘিরেই আদি। যাই হোক আদি, আজ ভূত চতুর্দশী তো। মানে ম্যাডাম একটা গ্র্যান্ড পার্টি অর্গানাইজ করছে তো ভূত চতুর্দশীতে, আর সেখানে একটা স্পেশাল বল ডান্স থাকছে, আর মিউজিকটা একটু ফানি একটু স্কেয়ারি এরকম রাখার প্ল্যান করা হয়েছে। আর শোন না, ডান্স স্টেপটা আমি তোকে নিজে তোলাবো, বুঝলি? কলেজ ফেস্ট আদি, মনে আছে? আনবিলিভেবল, মেডিনেস্টে কাজ ছাড়া সবকিছুই হয় আদি। আরে আমার পথ, আমি মাফিয়া, মানুষটা আমাকে মাফিয়া বলে দিল মাদুকা। ঠিক বলেছে, এই হাসপাতালটা মাফিয়া, আমার বিলটাও রকেটে চড়িয়ে দিয়েছে। টাকাটা কি গাছে ফলে বলুন তো, কি হলো? আপনার বিল রকেটে চড়িয়ে দিয়েছে নাকি? আমার রকেট একটা নাম আমার জীবনটা তছ নছ করে দিল মাদুগা, যেখানে যাচ্ছে খালি রকেট। আস্তে আস্তে, আপনি কি করছেন, আপনি এভাবে কেন কাঁদছেন? আস্তে প্লিজ বোঝার চেষ্টা করুন, এটা এটা হসপিটাল, এখানে প্লিজ ইনক্রিয়েট করবেন না এভাবে, প্লিজ স্যার। আরে আপনি কি বুঝতে পারলেন না আমার কথাটা, নাকি কান পর্যন্ত পৌঁছলো না? কেন করছেন এরকম? আমি কিন্তু আর এরকম সার্কাস যেন না দেখি, প্লিজ এরকম করবেন না, প্লিজ। কদিন পর তো লাহিড়ি বাড়ি থেকেও এইভাবেই ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে, আদি নিজে বের করে দেবে, আর তুমি কিচ্ছু প্রমাণ জোগাড় করতে পারবে না আনন্দী ঘোষ। তাই নাকি? হ্যাঁ তাই, এন্ড আই মিন ইট। হ্যাঁ যতই এন্ড আই মিন ইট, কায়দা করুন না কেন, পেতনি পেতনি থাকে। কি কি বললে তুমি? ঠিক বলেছি, শেওড়া গাছ ছেড়ে এদিক ওদিক চড়ে বেড়াচ্ছেন চড়ে বেড়ান, কিন্তু নজরটা যেন আমার বরের ঘাড়ের দিকে না হয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আনন্দী ঘোষ বুঝিয়ে দেবে যে ভূত ছাড়া কাকে বলে, মানে ভূত ছাড়ানো কাকে বলে। হাউ ডেয়ার ইউ, সভ্য শিক্ষিত মেয়ে কোথাকার! সে আপনি আমাকে কায়দা করে যা খুশি বলতেই পারেন, তবে হ্যাঁ, আমি যদি একবার টের পেয়েছি না যে আপনি আমার বরের ঘাড়ে ওঠার চেষ্টা করছেন, তখন কিন্তু এই অশিক্ষিত মেয়ে পেতনিকে হাচ্ছা করে শিক্ষা দিয়ে ছাড়বে। শুনুন, আমি কিন্তু এখনো সবকিছু দেখে যাচ্ছি, কিচ্ছু বলছি না আপনাকে, কিন্তু আমি এখনো সহ্য করছি। হোয়াট, তুমি আমাকে সহ্য করছো? তুমি যতই আপনি কায়দা করে রাট বলুন না কেন, স্পষ্ট কথা আপনিও বলুন না, রকেটদের চ্যালাদেরকে আপনি কত টাকা দিয়েছেন শুনি?
কি কি বলছো কি তুমি যা মনে আসছে তাই বলছো নাকি আপনি আমাকে অশিক্ষিত বলতে পারেন কিন্তু আমি তার বোকা নই কি ভেবেছেন আমি টের পাইনি আমি যখন ওই স্যারকে ডাকতে গেছিলাম ওই ফাঁকেই আপনি রকেটের গুন্ডাদেরকে টোপ দিয়েছেন বলুন দেননি হ্যাঁ যা করার আমিই করেছি কি করবে যাও না আমিও দেখব যাও হে ভগবান হে মা দুর্গা তুমি আমার কত শত্রু বাড়িয়ে দিচ্ছ মা দুর্গা আমি স্যারকে গিয়ে একটু সব কথা বলে দিচ্ছি যাও না কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি স্ত্রীর অধিকার ফলাতে এই বাড়িতে এসেছিলে না তুমি এবার আমি তোমাকে বোঝাবো কত ধানে কত চাল বুঝতে পেরেছো পাটি হ্যাঁ কথায় কথায় কান্নার অভ্যেস আছে না তোমার যাও না যাও কোনো মন্দিরে গিয়ে বসে পড়ো সেখানে অনেক টাকা রোজগার করতে পারবে আর এমনিও কদিন পরে আদি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেবে অ্যান্ড আই ডাউট তখন এই বাটিটা কেনার ক্ষমতাও তোমার থাকবে কিনা তাই আমি দিয়ে দিলাম এখনো এখানে চুপ একদম চুপ আপনার তো বিরাট প্রতিভা পারলাম না তো স্যার আমি তো এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না চোখের সামনে সব কিরকম পাল্টি খেয়ে গেল ওরা চুপ 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 আর একটাও কথা বলবেন না আমারই ভুল আমার উচিত ছিল একটা ওয়ার্ল্ড রেকর্ডের টিমকে খবর দেওয়া এবং তারা এসে আপনার এই ম্যারাথন কান্নাটা রেকর্ড করতো মানে কেন বলুন তো এর আগে কোনো নার্স এতক্ষণ ধরে কেঁদেছে পৃথিবী দেখেনি বুঝলেন তো মানে বুঝতে পারছেন একটা অনন্য নজির হ্যাঁ এভাবে বলছেন কেন বলুন তো দেখুন স্যার আমি যে নির্দোষ আর রকেটদা যা বলেছি সেসব সে মিথ্যে আমি কিন্তু এখনো প্রমাণ করে উঠতে পারিনি কুড়ি দিন এখনো কুড়িটা দিন সময় আছে আপনার হাতে প্লিজ এবার বাড়ি চলুন আসুন কিন্তু আমি পারবো কি স্যার আমি কি পারবো নিজেকে নির্দোষ প্রমাণ করতে এক তো সবাই পাল্টি খাচ্ছে আর দুই শত্রুর সংখ্যাও তো আমার বাড়ছে স্যার কি মুশকিল প্লিজ আপনি একটু মুখটা বন্ধ করবেন বাড়ি চলুন আমার সঙ্গে মুখটা বন্ধ করে কি করে যাব স্যার এখন কি আমি বাস পাবো নাকি আমাকে এখন এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে আমার গাড়িতে যাবেন চলুন আপনার গাড়িতে যাব স্যার কি করবেন বলুন পার্কিং এ আমার গাড়িটাই রাখা আছে কোনো হেলিকপ্টার তো রাখা নেই তাই কষ্ট করে আমার গাড়িতেই আপনাকে যেতে হবে আসুন Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি